জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। 8 ডিসেম্বর ছিল এই অভিনেত্রীর 30তম জন্মদিন। বিশেষ এই দিনে বিশেষ একটি ঘোষণা দিয়েছেন স্পর্শিয়া। জানিয়েছেন, মৃত্যুর পর তিনি তার দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করবেন। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন এই অভিনেত্রী, এর পেছনেই বা কি কারণ আছে, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। অভিনয় ও মডেলিং এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অভিনেত্রী স্পর্শিয়ার বেশ সরব উপস্থিতি দেখা যায়। মানুষের প্রতি সহানুভূতিশীল এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে পথ শিশুদের নিয়েও কাজ করেন, আর এই কারণে তার রয়েছে আলাদা পরিচিতি। 8 ডিসেম্বর শুক্রবার ছিল স্পর্শিয়ার জন্মদিন। দিনটিতে 30-এ পা দিয়েছেন এই অভিনেত্রী। নিজের বিশেষ এই দিনে আনুষ্ঠানিকভাবে মরণোত্তর দেহদান করার ঘোষণা দিলেন তিনি। পাশাপাশি জানিয়েছেন কেন তিনি দেহদানের বিষয়ে আগ্রহী হলেন। অভিনেত্রী স্পর্শিয়া বলেন, আমার শরীরটুকু মৃত্যুর পরেও যেন কাজে লাগে, যেটা খুব করে চাই। আমার হার্ট যদি ভালো থাকে সেটা স্থানান্তর হবে অন্য শরীরে, যার মাধ্যমে বেঁচে থাকবে আরেকটা জীবন। এসব ভাবতেও ভালো লাগে। স্পর্শিয়া আরো বলেন, শুধু হার্ট নয়, আমার শরীরে যেসব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসা বিজ্ঞানের প্রসারে, এটা আমি মনে প্রাণে চাই। এমনকি আমার কঙ্কালও যেন ব্যবহার করা হয় সেটাও আমি চাই। জানা গেছে ইতিমধ্যে দেহদানের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ চূড়ান্ত করেছেন অভিনেত্রী স্পর্শিয়া। তার মৃত্যুর পর দাফন নয়, মরদেহ নিয়ে যাবে ঢাকা মেডিকেল। কেন এমন সিদ্ধান্ত নিলেন তা জানিয়ে অভিনেত্রী বলেন, এই দানের মধ্যে রয়েছে অন্যের উপকার করার ইচ্ছা এবং চিকিৎসা বিজ্ঞানে কিছুটা সহযোগিতা করা। আমার কারণে যদি আরেকজন মানুষ বেঁচে থাকেন তাতে তো আমার ক্ষতি নেই। মানুষকে অনুপ্রেরণা দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে স্পর্শিয়া আরো বলেন, মানবিকতাবোধ যদি আমাদের মতো শিল্পীদের মধ্যে না থাকে তাহলে সাধারণ মানুষ কি শিখবে। আমার এই ঘোষণার ফলে যদি সাধারণ মানুষ দেহদানে অনুপ্রেরণা পায় সেটাও আমার সার্থকতা। এর আগে 2011 সালে একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন অর্চিতা স্পর্শিয়া। পরে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে, নবাব LLB, আসাদুজ্জামান আবিরির সঙ্গে কাঠবিড়ালি, তারিক আনাম খানের সঙ্গে আবার বসন্ত সহ একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী। ভুলে থাকি যত ফাঁকি মন জানে তুমি জানো। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।